হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন এবং আপনাদের পাখিগুলো কেমন আছে? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অটোব্রিড। অটোব্রিড বলতে যে বছরের কোন সময়টা যে কোনো কিছুই লাগে না ন্যাচারালভাবে পাখি ব্রিড করে সেই সময়টা কোন সময়, এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো। অলরেডি আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন সেটা হচ্ছে আমাদের দেশে বা আমাদের যে পাশের যে দেশগুলো আছে, ইন্ডিয়া, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ, যে এশিয়ার যে এই পাশের যে দেশগুলো আছে, এই দেশের সাধারণত আমি যতটুকু জানি ফেব্রুয়ারি মাসের শেষ থেকে এপ্রিল মাস পর্যন্ত এই দুইটা মাস পাখিদের সব পাখি পশু পাখি এমনকি আমার জানা মতে যে পিঁপড়ারও যে ডিম থেকে বাচ্চা ফুটে এই সময়টা এতটাই একটা সময় যে ন্যাচারালভাবে যে ব্রিডের টাইমটা সেটাকে আমি অটোব্রিড বলছি। অটোব্রিড টাইম বা ন্যাচারাল ব্রিডিং টাইম সেটা হচ্ছে আপনারা এই যে যেমন আপনারা দেখতেছেন আমার এটা সবচেয়ে দামি পাখি, রিংনেক পাখি, জমিদার পাখি, যে আমাদের দেশে কিন্তু দেখবেন যে টিয়া, ময়না, ঝুটি সরস, অর্থাৎ টিয়ার কথাই বলি, সবচেয়ে বেশি টিয়া দেখবেন যে এই ফেব্রুয়ারি মাস থেকে এপ্রিল মাসের মধ্যে এই সময়ের মধ্যে দেখবেন এদের বাচ্চা পাওয়া যায় বছরে একবার। কিন্তু আমি যেমন বছরে আমি কিন্তু দুইবার রিংনেকের ডিম বাচ্চা করাই, কিন্তু এই মাসে শুধু বছরে যেগুলো বাইরে বাইরে বের হয় যে বছরে শুধু একবার ব্রিড করবে সেই পাখিগুলো যেমন ন্যাচারালভাবে ঘুরে বের হয় সেটা কিন্তু এই সময়ের মধ্যেই করে, ফেব্রুয়ারি মাস থেকে এপ্রিল মাস। তো আপনারা যদি কেউ মানে কখনোই কোনো ব্রিডিং না করান, শুধু বছরের একটা সময় অটো ব্রিডিং হবেই বা ডিম বাচ্চা হবে, সেই সময়টা হচ্ছে কিন্তু এই সময়। কিন্তু আমরা যারা খাঁচায় পাখি পালন করি, যেমন বাজিগর পাখি আমি বছরে পাঁচবার ব্রিডিং করাই। কারণ কি, খাঁচার পাখিগুলো আমরা সঠিকভাবে তার টেক কেয়ার করি, খাবার দাবার, ঔষধ, মান্থলি কোর্স, ব্রিডিং কোর্স, কত কিনা কোর্স করাই, গ্রিড, হ্যাঁ, কত রকমের সিড মিক্স, এগুলো কিন্তু আমরা তাদেরকে দিয়ে থাকি। কিন্তু যার কারণে এরা কিন্তু আমরা বছরে পাঁচবার ব্রিডিং করাতে পারি, কিন্তু যেগুলো ন্যাচারালভাবে উড়ে বের হয় বনের পাখি এরা তো এত খাবার পায় না, সেই ক্ষেত্রে এরা প্রাকৃতিকভাবে যে খাবারটা বা সময়টা আসে সেটা হচ্ছে আমি মনে করি ফেব্রুয়ারি মাস থেকে এপ্রিল মাস, এই সময়টা। আর আপনারা যারা আসলে ব্রিডিং করান বা যাদের একদম পাখি কোনো রকমের ব্রিডিং হচ্ছে না বা কোনো কিছু হচ্ছে না, তারাও আপনারা আমি মনে করি বছরের এই সময়টা যদি আপনারা ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের পাখি থেকে আপনারা ইনশাল্লাহ ব্রিডিং করাতে পারবেন এবং রেজাল্ট হবে। কারণ এই সময়টা একটা আল্লাহর তরফ থেকে ন্যাচারালভাবে ব্রিডিং সময়। এই সময়টা সবসময় ওয়েদার, এক্স ওয়াই জেড সব কিছু কিন্তু একদম স্বাভাবিক থাকে, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে এপ্রিল মাস। আমি আপনাদেরকে বারবার এক কথাই বলতেছি এবং মাসের কথাটা বলে দিচ্ছি। তো আপনারা আসলে এই সময় যেটা করবেন, যারা বছরে মনে করেন যে না আমি আমার পাখিকে বছরে একবার ব্রিডিং করাবো, তারা এই যে ফেব্রুয়ারি মাসে শুরু হওয়ার আগ মুহূর্ত থেকে আপনারা সুন্দরভাবে পাখিটাকে ব্রিডিং কোর্স করায় নেবেন, তারপরে তাদের খাবার দাবার সব নিয়ন্ত্রণ রাখবেন যারা আসলে খাঁচায় পাখি পালন করেন। এবং আমি আমার চোখে দেখা যে আমাদের যেমন এখন আশেপাশে কিন্তু টিয়া পাখির বাচ্চা অ্যাভেলেবেল দেখবেন, যে সবাই এখন এই টিয়া বাচ্চা শিখির বাচ্চা, যদিও এটা একদম আইনগত একেবারেই অপরাধ, আপনারা বনের পাখি বনেই সুন্দর, খাঁচার পাখি খাঁচাই সুন্দর, হ্যাঁ, এই জিনিসটা আপনাদেরকে আমি বুঝাতে পারি না আর আপনারাও বোঝেন না। অনেকে আমার কাছেও আবদার করে বসেন, ভাই আমাকে একটা টিয়ার বাচ্চা ব্যবস্থা করে দেন, টিয়া দেন। আমি এই অন্যায় কাজ বা এই অপরাধমূলক কাজ জীবনেই করব না, যেগুলো আমার কাছ থেকে আপনারা চান। তো আপনাদের সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যেমন খাঁচায়, এই যে যেমন এই খাঁচায় পাখি পালনের কারণে এই যে এতগুলো বাচ্চা হওয়ার পরেও কিন্তু এই পাখিটা সুন্দরভাবে তাদের বাচ্চাটাকে বাঁচাতে পারে বা বড় করতে পারে বা খাওয়াতে পারে। কিন্তু যারা বনের পাখি কী করে, দূর দূরান্ত থেকে আমি দেখছি, টিয়া পাখির ক্ষেত্রে দেখছি, আমার এই টিয়ার কথা বারবার বলার কারণ কি, আমার রংপুরে বেশিরভাগই সময় কিন্তু টিয়া পাখি আমি দেখতে পারি। আমাদের এদিকে ময়না, ঝুটি সরসও হয়, তো টিয়া পাখিকে দেখতে পারি। তো আমি একটা জিনিস লক্ষ্য করে দেখছিলাম, একটা টিয়া পাখির ওর চারটা বাচ্চা, সেই সময় আমি আমার রিংনেটের বাচ্চাই বড় করতে পারতেছিলাম না, এর আগের সিজনের কথা বলতেছি। তো তখন আমি একটা জিনিস দেখলাম যে একটা নারিকেল গাছে চারটা টিয়া পাখির বাচ্চা, এবং চারটা টিয়া পাখির বাচ্চা মাশাল্লাহ প্রায় 25-30 দিনের বাচ্চা হয়ে গেছে, মানে উড়া শিখছে বা 45 দিন হয়ে গেছে। তো আমি একটা জিনিস দেখলাম, আর এবং বাচ্চাগুলো এত হেলদি, কাক ধরতেছে, বারবার বের হচ্ছে কাক ধরতে যাচ্ছে, বারবার বের হচ্ছে কাক ধরতে যাচ্ছে।
তো আমি এই জিনিসটাই দেখতেছিলাম, কিন্তু কাক ধরার কিন্তু সাহস পাচ্ছে না, এত হেলদি, কারণ ও তো ধরে খেতে পারবে না, ও আবার যে ঢুকতেছে। তো ওই যে চারটা বাচ্চা বড় করছে, ওই পাখিটা কিভাবে বড় করছে, এটা কিন্তু ন্যাচারালভাবে বড় করছে। এবং এই চারটা বড় করার কারণ হচ্ছে এই অটো, এই টাইমে হচ্ছে ফল মূল ধান এক্স ওয়াই জেড অনেক কিছু এই সময় কিন্তু খাবারই খাবার, যার কারণে পাখিগুলো, এই যে আমাদের কিন্তু দেশে যে বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল যে চলে আসতেছে, যে বৈশাখ মাস চলে আসতেছে, বৈশাখ মাস থেকে কিন্তু ফল পাকা শুরু হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চাগুলো বড় করতে ওদের জন্য ইজি হয় সব কিছুর দিক থেকে। তো তাই আমি আপনাদেরকে আসলে এটাই ইনফরমেশন দিতে চাইছি যে বছরের কোন সময়টা আপনারা পাখিকে অটো ব্রিডিং করাতে পারবেন। মানে পাখিকে যদি আমি মনে করি, যদি আপনারা সাপোজ ওই পাখিটাকে যারা খাঁচা পালন করেন, যে আপনি কোনো ব্রিডিং কোর্স করার নেই, কোনো কিচ্ছু করার নেই, কোনো মাসিক কোর্স করার নেই, কোনো কিছুর মধ্যেই রাখেন নেই, শুধু খাওয়া দাওয়া ইয়ে দিয়েছেন, আর যদি একটা সুন্দর মধ্যে থাকেন, তার পাখি অটোমেটিকলি ডিম বাচ্চা করবে যদি সে প্রস্তুত থাকে। কিন্তু আমরা তো সেটা করি না, আমরা যারা আসলে খাঁচা পাখি পালন করি তারা পরিপূর্ণ একটা গাইডলাইনের মধ্যে রাখি। যেমন আমি আমার গাইডলাইনে রাখি, আলহামদুলিল্লাহ। আরও একটা জিনিস আমার খুব ভালো লাগে এখন ইদানিং, আসলে মানুষ আমার উপর যে বিশ্বাস রাখছে এবং বিশ্বাস অনুযায়ী যে কাজগুলো করছে তার ফল কিন্তু রূপ অনেক পাচ্ছে। তো অনেকে আমার ইনবক্সে বা কমেন্টে সুন্দরভাবে বলে, ভাইয়া আপনার ফলো করে আমি এখন ডিম বাচ্চা করাইতে পারতেছি। কালকে এক ভাই, আমি নাম বলবো না, ও ভাই বলতেছে আমি 3 বছরে যে সফলতা পাইনি, ইনশাল্লাহ ভাইয়া আমি সফলতা পাওয়া শুরু করছি, আমার পাখি প্রথম কালকে ডিম দিছে। তো ভাই এইটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আর আমি কিন্তু আমার এই চ্যানেলটা খুলছি শুধুমাত্র আপনাদের জন্য না, আপনাদের যে অবুজ পশু পাখিগুলো আছে এগুলো যেন আমি সেবা করতে পারি সঠিক ইনফরমেশন দিয়ে। তো যাই হোক, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন, ইউটিউবে দেখে থাকেন, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলোর বাটনটা অন করে রাখবেন, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটা চালু করে রাখবেন। আর যদি মনে হয় আমার কথাগুলো ট্রু সত্যি, যে না অন্য কারো কাজে লাগবে, সেক্ষেত্রে অবশ্যই কমেন্টের মাধ্যমে বা শেয়ার করে অন্য কাউকে জানানোর ব্যবস্থা করে দিবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। তো এটা হচ্ছে আমার লাভবার্ড পাখি, লাভবার্ড পাখি বলেন ককটল বলেন, আলহামদুলিল্লাহ আমি বছরে আমার কন্টিনিউ ব্রিডিং হয়। কিন্তু এই যে এই টাইমটা, এই টাইমটাতে আমি দেখছি প্রতিবারের টাইমের চেয়ে দুইটা হলেও বেশি ডিম পারবে, দুইটা হলেও বেশি বাচ্চা ফুটবে, বা এই সময় বাচ্চা অনেক ভালো বড় করে, এরকম আমি একটা দেখছি এই সময়টার ক্ষেত্রে। আপনারা যারা আসলে পাখি পালন করেন তারা এই সময়ের জন্য প্রস্তুত থাকবেন। আপনাদের তো এটা বনের পাখি না, এটা হচ্ছে খাঁচার পাখি, সেই খাঁচার পাখির ক্ষেত্রে খাবার দাবারটা ঠিক রাখবেন, এবং তার শুরু হওয়ার প্রস্তুতের আগ মুহূর্তে আপনারা সুন্দর করে তাদের একটা ব্রিডিং কোর্স করাবেন। এ টু জেড যেটা করানোর দরকার সেই কাজটা করাবেন। আমি বলছি যে আপনাদের না করালেও হবে, কিন্তু যদি করান এটার ক্ষেত্রে কিন্তু সফলতা আরও বেশি পাবেন। সেই ক্ষেত্রে আমি মনে করি আমার কাছে বছরের সবচেয়ে বেস্ট অফ বেস্ট টাইম হচ্ছে ফেব্রুয়ারির শেষ থেকে এপ্রিল মাসের শেষ পর্যন্ত, বা এপ্রিল মাসের শেষ পর্যন্ত, এই টাইমটার মধ্যে আমি দেখছি আপনাদের পাখি অনেক সুন্দর ডিম বাচ্চা করে এবং অনেক ভালো ব্রিডিং করে। আর আমি কিন্তু আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো এর পরের যে ভিডিওতে দেখাবো, যে আমি বছরের কোন সময় যখন রেস দিব, বছরের কোন সময় আপনারা আপনাদের পাখিকে রেস দিবেন। কারণ এই এপ্রিল মাস শেষ না হতে হতে যেটা আসবে মে জুন জুলাইয়ের দিকে কিন্তু প্রচুর গরম পড়া শুরু হয় আমাদের দেশে। তখন দেখবেন যে আমাদের দেশের পাখিগুলো আছে তার আগেই কিন্তু ওদের ডিম বাচ্চা তোলা শেষ হয়ে যায়। তো এগুলো কিন্তু একটা ন্যাচারাল ব্যাপার, এই ন্যাচারাল থেকেই কিন্তু এই জিনিসগুলো হয়। আর আমাদের দেশের ওয়েদারের সাথে মাশাল্লাহ অনেক পাখি খুব অ্যাডজাস্ট করে নিছে, যার কারণে এরা কন্টিনিউ, এই যে যেমন আপনারা দেখতেছেন ককটেল পাখি, এই ককটেল পাখি আমাদের এখানে বছরে আমার কাছে হয়তো বা 5 বার করতেছে, কিন্তু দেশের বাইরে যখন বাইরের দেশে ওরা দেখবেন ওখানে বছরে হায়েস্ট 2 বার বা 1 বার এইরকম টাইমেই ব্রিডিং করায়, তার চেয়ে করে না। আমি জানি না, আপনারা ভালোভাবে এটা সার্চ দিয়ে দেখতে পারেন, যেগুলো আসলে বনে বের হয়, কারণ ওখানেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার দাবার থাকে না, ঠান্ডা থাকে, অনেক কিছু সমস্যা আছে। আমার আসলে এটা নিয়ে আমি ওইভাবে রিসার্চ করিনি। তো আমাদের দেশে যেটা আমাদের এগুলো ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হয়েছে, সুন্দর গাইডলাইনের মধ্যে রাখছি, যার কারণে কিন্তু আমি আমার পাখিগুলোকে বা আপনারা আপনাদের পাখিগুলোকে এই যে বছরে 4 বার 5 বার 3 বার যে যেভাবেই পারেন এইভাবে কিন্তু ব্রিডিং করাচ্ছেন। যাই হোক, আমি জানি না আপনাদেরকে আসলে কতটুকু ইনফরমেশন দিতে পারছি, কিন্তু আমি চেষ্টা করছি যেটা জানি সেটা আপনাদেরকে জানানোর। তো জানি না আপনারা এতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখলেন মনোযোগ সহকারে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই জানাবেন, আর ইনশাআল্লাহ কালকে হয়তো বা নতুন কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।